আমি প্রায় 25 বছরের উপরে বিদেশ করি। আমি তো মোবাইল চালাই, আমি দেখতেছি খবর, আমি শুনতেছি, অনেক লোকে বলতেছে এয়ারপোর্ট থেকে এটা লই যা হিডা লই যা। তো আমার ব্যাগে দেড় ভরির থেকে সামান্য একটু কম হইবে, 13.5 গ্রাম স্বর্ণ ছিল আর একটা মোবাইল ছিল। স্বর্ণর ওই রিসিটগুলো ওইটার ভিতরে এনি অনুমানিক 1,20,000 টাকা। আমার চোখের পানি কান্দায়, আমি চিন্তা করে আমি এটা সৌদি আরব থেকে আনছি, সব দুনিয়া শেষ দিয়ে আনলাম, এখন লাস্ট স্ক্রিনের মধ্যে আমি দাঁড়িয়ে তুলবো, এই টাইমে আমার ব্যাগটা নেই। এতক্ষণ যার কষ্টের কথা শুনলেন তিনি সৌদি আরব প্রবাসী রহমতুল্লাহ। প্রায় 1.5 লাখ টাকার অলংকার ও মোবাইল সহ তার হাত ব্যাগটি চুরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন কি বলবেন বিমানবন্দরের কর্মকর্তারা? আর কত প্রবাসী বিমানবন্দরের মালামাল হারিয়ে শুধু চোখের পানি ফেলবেন? কে চুরি করেছে তা কি ধরা পড়বে না কোনোদিন? শেষ পর্যন্ত প্রবাসী রহমতুল্লাহর ভাগ্যে কি হলো, এই সব প্রশ্নের উত্তর জানতে চাই আমরা, জানাবো আপনাদেরও। গত 7ই সেপ্টেম্বর সৌদি আরব থেকে একজন যাত্রী আসেন, ওনার নাম রহমতুল্লাহ। উনি যখন কাস্টমসের গ্রিন চ্যানেলে ওনার যখন চেকিং হচ্ছে, কাস্টমস চেকিং, তখন উনি লাগেজগুলো চেকিংয়ে দেন। দেওয়ার পরে দেখেন যে ওনার হাত ব্যাগটা পাচ্ছেন না। পরবর্তীতে খুব উৎকণ্ঠিত অবস্থায় আমাদের অফিসে আসেন, আমরা তার অভিযোগটা রাখি। 10-7 তারিখে আসছি, 10:26 বাংলাদেশ বিমানে সৌদি আরব থেকে জিদ্দা থেকে আসছি। আসার পরে এখানে 10:26 লাস্ট স্ক্রিন যেটা, এটাতে আমার হাত ব্যাগ লাকেজ সম্পূর্ণ দিছি। আমি আমারগুলো উঠাই দেখতেছি যেটা নাই, আমি মনে হচ্ছি আমারটা ফিসে আছে। পরে সাথে সাথে কেন স্যারের কাছে আসি, অবজেকশন দিছি। হাত ব্যাগ না পেয়ে প্রবাসী রহমতুল্লাহ বিমানবন্দর আর্ম পুলিশের কাছে অভিযোগ জানালেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেন বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এখন সমাধান কী হবে সেটাই দেখার পালা। অভিযোগ রাখার পরে আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ অ্যানালাইজ করে দেখি যে ওনার ব্যাগটি আরেকজন সহযাত্রী নিয়ে গেছেন। এসব কি বলছেন বিমানবন্দর আর্ম পুলিশের এই কর্মকর্তা? অন্য আরেক প্রবাসী যাত্রী নিয়ে গেছেন প্রবাসী রহমতুল্লাহর হাত ব্যাগ। আসলেই কি তাই, নাকি কাউকে বাঁচাতে অন্য প্রবাসীর উপর দোষ চাপানো হচ্ছে? আসুন শুনি এ বিষয়ে প্রবাসী রহমতুল্লাহ কি বলেন। পুলিশের এখানে আসছি, ওইখানে ঘুরাঘুরি করছি, তখন মানুষ দেখা দিচ্ছে এখানে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, পুলিশের কাছে, আসার পরে এরা ক্যামেরা চালু করছে, ক্যামেরা চালু করার পরে দেখা যাইতেছে সিসি ক্যামেরাতে আমার হাত ব্যাগ উঠে নিয়ে গেছে অন্য লোকে। সে দুইটা হাত ব্যাগ উঠেছি, স্ক্রিনে দেওয়ার পরে আমার যে আগে লোকটা ছিল সে আমার হাত ব্যাগটা লই বাইরে চলে গেছে। এর পরে দিয়া এটা ক্যামেরা ইয়ে করি, 5টা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। করার পরে আমার বাড়ির নম্বর রাখছে, রাখার পরে আমারে বলছে যে আপনি যান, আপনার যার সন্ধান আমরা করি, আপনি টেলিফোন করবো। অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য প্রমাণিত হলো, বিমানবন্দরে কোনো কর্মী নয়। আরেক প্রবাসী যাত্রী নিয়েছেন সৌদি আরব প্রবাসী রহমতুল্লাহর হাত ব্যাগ। রহমতুল্লাহ নিজের চোখে সিসি ক্যামেরার ভিডিওতে দেখলেন এই ঘটনা, কিন্তু এই ব্যাগটি আর কোনোদিন ফেরত পাবেন তিনি। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে এই যাত্রীর বাড়ি হচ্ছে সখীপুর টাঙ্গায়। জি, একই ফ্লাইটের প্যাসেঞ্জার ছিলেন এবং একই দেশ থেকে আসছেন। এবং পরবর্তীতে আমরা সখীপুর থানা পুলিশের সহযোগিতায় এই ব্যাগটি উদ্ধার করি। এটার ভিতরে 1.5 ভরি ওজনের একটা সোনার চেইন এবং লকেট ছিল এবং ওনার একটা দামি মোবাইল ছিল। তো এইটা পাওয়ার পরেই পরবর্তীতে আমরা ওনাকে খবর দিই। আজ 12 তারিখ ওনার সেই পণ্য বুঝে নেন। গত পরশুদিন ফোন দিয়েছে এখান থেকে পুলিশে যে আপনার লোক, আপনার ব্যাগ আমরা উদ্ধার করিয়ে আনছি, আপনি আসেন। আমি বলছি কালকে তো শুক্রবার, আমি শনিবারে আসবো। আজকে আসছি, আসার পরে পুলিশে আমাকে এটা আমার ব্যাগ উদ্ধার করি, এটা আমারটা আমার দিছি, আমার মাল ফাঁসি আমি। অবশেষে প্রবাসী রহমতুল্লাহর চুরি যাওয়া মালামাল উদ্ধার করে দিল বিমানবন্দর আর্ম পুলিশ। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও প্রমাণিত হলো কোনো কোনো প্রবাসী যাত্রী সুযোগ পেলেই ঢাকায় বিমানবন্দরে অন্য যাত্রীর ব্যাগ চুরি করেন। কিন্তু কীভাবে চুরি হলো সিসি ক্যামেরার ভিডিও দেখে তা জানালেন প্রবাসী রহমতুল্লাহ। এটা আমি আসি বলার সাথে সাথে এই পুলিশেরা সিসি ক্যামেরা চালু করি, এটা বাইর করি এলেছি যে এই যে এই লোকের হাত ব্যাগ উড়ে নিয়েছে, হের হাত ব্যাগ হয়েছে একটা, হে দুইটা উড়ে নিছি। কিন্তু আমি তো দেখতেছি যে এটা আমার পাওয়ার কোনো ইয়েই নয়, কারণ এটারে এরা কেমনে মনে করেন ক্যামেরা দিয়া এ দিয়ে সনাক্তন করি আমার মাল উদ্ধার করি এনেছি। এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর। এটা যদি পুলিশ ইয়ে না করতেও তাহলে তো এটা কখনও ফাইতাম না আমি, আমার জিনিসটাতে ফাইলাম 1,00,000-1.5 লাখ টাকার স্বর্ণ। তা আমি তো এটা কল্পনা করি না যে এটা আমি ফ্রি ফাইম আর এটা চলে গেছে ওই বাইরে চলে গেছে খুব সিনিয়র। এমন ঘটনায় হতবাক প্রবাসী রহমতুল্লাহ, কেউ যেন অন্যের ব্যাগ না নেন সেই অনুরোধ করলেন তিনি। অন্যদিকে পুলিশ বলছে বিমানবন্দরে কঠোর নজরদারি করা হয়, ফলে যাত্রীদের ব্যাগ যেই চুরি করুক তাকে ধরা পড়তেই হবে।
কত কষ্টের বিনিময়ে, মনে করেন সৌদি আরবে কাতারে যারা আসতেছে অবস্থায় গিয়ে কত কষ্টের বিনিময়ে তারা দুইটা পয়সা কামাই করে। কারণ আমিও কষ্ট করি আসছি বিদেশ থেকে, আপনিও আসছেন, সবাই মিন্নতের পয়সা। এই যে আমার হাত ব্যাগটা নিছে, সে তো স্বেচ্ছা নিয়ে গেছে, স্ক্রিনে দেখা যাইতেছে, তো এগুলো করা ঠিক না। এটা আসলে ব্যাপারটা অদ্ভুত ব্যাপার যে একজন যাত্রী আরেকজন যাত্রীর জিনিস নিয়ে যাওয়ার প্রবণতা। আসলে সমস্ত ফুটেজ অ্যানালাইজ করে দেখা যায় যে এই ব্যাগটা ওই যাত্রী নিয়ে যান, পরবর্তীতে ওনার সাথে যখন এই ব্যাপার আলাপ করা হয়, ওনার ভিডিও ফুটেজের কথা বলা হয়, উনি স্বীকার করেন যে এটা উনি নিয়ে গেছেন। নজরদারিটা অবশ্যই অনেক কার্যকর এখন, কারণ হচ্ছে সব কিছুর প্রতিটা মুহূর্ত আমাদের রেকর্ড হচ্ছে, এবং নজরদারির কারণেই কিন্তু এই পণ্যটাকেও কিন্তু আত্মসাৎ করতে পারছে না, নিলেও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই নিক, হ্যাঁ যেই হোক, সে কিন্তু এটা আর হজম করতে পারছে না বা আত্মসাৎ করতে পারছে না। বিমানবন্দরে প্রবাসীদের ব্যাগ চুরির বিষয়ে কঠোর অবস্থানের কথা বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক। যারা চুরি করছে তারা জানে না যে প্রত্যেকটা জায়গায় আমাদের সিসি ক্যামেরা বসানো আছে, বিমানবন্দরে সর্বত্র কিন্তু আমরা সিসি ক্যামেরা রয়ে গেছে, কোথাও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে সাথে সাথে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আর এখন যারা বিমানের ভিতরে যায় কাজ করবে তাদের জন্য আমরা এখন একটা ব্যবস্থা নিচ্ছি, সেটা হলো সেখানে যারা কাজ করবে তাদের ট্রাউজার এবং তারা যে টি শার্ট পরবে তার কোনোটার পকেট থাকবে, অর্থাৎ পকেটে করে কেউ যাতে কোনো জিনিস নিয়ে আসতে, অর্থাৎ আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কাজেই বিমানের মধ্যে অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে চুরি করে বা লাগেজ কেটে কারো মানে চলে যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। বিমানবন্দর নিয়ে ধারণা বদলে গেল সৌদি আরব প্রবাসী রহমতুল্লাহর। ফেসবুক ইউটিউবে বিমানবন্দর নিয়ে মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকতে বললেন তিনি, বরং কেউ কোনো সমস্যায় পড়লে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ এই প্রবাসীর। আজকে আমার যে ঘটনার সাথে মিল, আমি মনে করি যে এয়ারপোর্ট থেকে যাত্রীরা কোনো হয়রানি এখানে হইতেছে না, আমার ব্যক্তিগত ব্যাপারে বলতেছি, আমি যেভাবে ফাইলাম জিনিসটা এয়ারপোর্টে যে যেটা বলক না বলক আমার এই জিনিস যাওয়ার জিনিস দিয়ে এরা উদ্ধার করে দিছে, এটা এত শুনাম আমি যেটা সত্য কথা এটা বলবো না, যে আপনি বললেন আমি এয়ারপোর্ট আইসি, এয়ারপোর্টের লোকজনে পুলিশে আমার জিনিসপত্র লিয়ে গেছে, এগুলো খারাপ। পুলিশ কখনো মানুষের জিনিসপত্র নেয় না, পুলিশে মানুষের নিরাপত্তা দেয়। এই যে পুলিশ আমার 1.5 লাখ টাকার মাল এই মানি ব্যাগটার ভিতরে ছিল, এটা তালা তো নাই, কিছু নেই, এটা তো আমার উদ্ধার করে দিছে, এটা তো আলহামদুলিল্লাহ। আমি পুলিশের নাম কেন করবো না, পুলিশের সুনাম কেন করবো না, এটা তো আমি যেটা ভালো কাজ করছে তার এটা না বললে আমি আল্লাহর কাছে দায় দিতে হইব। আমি মিথ্যা কথা বলি, আমার নামাজও তৈবে না, রোজায় তৈবে না, তো আমার 1.5 লক্ষ টাকার মাল উদ্ধার করে দিছি, কোথায় টাঙ্গালে নিয়ে গেছে প্যাসেঞ্জারে ওইখান থেকে আনে দিছি। হ্যাঁ, আপনার এই এয়ারপোর্টে আপনারা যারা প্রবাসী যে কোনো কান্ট্রি থেকে আসেন, যদি কোনো হাত ব্যাগ হারানো যায়, কোনো আপনার জিনিসপত্র হারা যায়, পাসপোর্ট হারানো যায়, আপনারা সোজা পুলিশের এখানে আসি অবজেকশন দিবেন, আপনাদের কোনো দিন কোনো লাকেজ কোনো কিছু আপনাদের যাইবে না। Thank you.